গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনোকাস লাইফস্টাইল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে গিয়ে পৌনে এগারোটা, আর এখন থেকে আমি আজকের ব্লগটা শুরু করলাম। মানে সকাল থেকে ব্যস্ত ছিলাম বলতে পারো, আর একটু দেরি করে শুরু করলাম। তো সকালে আমার স্নান টান করে পুজো টুজো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, মুন স্কুল চলে গেছে, আর সৃজা ওই বাড়িতে আছে। মানে পৌনে এগারোটা মানে বুঝতেই পারছো অনেক বেলা হয়ে গেছে। আর বর বাজার করে নিয়ে এসছে, এতগুলো বাজার করে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি কী বাজার করে নিয়ে এসছে। আর আজকে হবে গিয়ে আমিষ রান্না। তো আমিষ রান্না কী রান্না করবো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। সাথে থেকো, ব্লগটা শেষ অবধি দেখতে থাকো। হ্যাঁ, যতটা পারবো যা যা করবো সব শেয়ার করবো, ঠিক আছে। আজকের ওয়েদারটা মানে মেঘ মেঘ বলবো না, দিনটা ভালোই করেছে, কিন্তু খুব কড়া নেই, তবে কড়া আছে। আর হালকা হালকা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। তো চলো, সাথে থেকো, ফ্যানটা দেখো হালকা করে দোলে দোলে করছে, মানে কথা বলতে গেলে ফ্যানের স্পিডটা কমিয়ে দিই, ঠিক আছে। চলো সাথে থেকো, ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আজকের বাজার, মানে আজকে মাছ নিয়ে এসেছে, আমিষ রান্না হবে, মাছ মানেই তো আমিষ, তাই না? আর এই যে দেখো নিয়ে এসেছে গিয়ে শিঙি মাছ। বাবার এই মাছগুলোকে দেখেই ভয় লাগছে, কী করে আমি কাটবো আর ধুবো বলো তো। দেখো কেমন যেন সাপের মতো লেট পেটিয়ে আছে। তো এটা কী দিচ্ছি বলো তো? এটা লবণ। হ্যাঁ, আমি জানি যে শিঙি মাছ যারা কাটতে পারো না আর শিঙি মাছকে দমন করতে পারে এই লবণ, মানে একদম পুরো জড়ো সড়ো হয়ে যাবে, তারপরে আমি কাটবো। বন্ধুরা দেখতে পেলে শিঙি মাছ নিয়ে এসছে, আর লবণ দেওয়াতে না মাছগুলো শুধু ছটপট ছটপট করছে, শুধু লাফাচ্ছে। যাই হোক, চলো মাছগুলো কেটে নিই, ধুয়ে নিই। হ্যাঁ, এই যে দেখো মাছ ধোয়া কমপ্লিট, দেখতে পাচ্ছ মাছগুলো। এই শিঙি মাছের না কাটার জন্য ভয় লাগে, যাই হোক কোনো মতো করে কেটে নিয়েছি। চলো, আর সৃজা রানী এখন ওই বাড়ি থেকে আসলো। এখন বাজে গিয়ে সাড়ে বারোটা, আর চলো রান্না চাপাবো। আর প্রচুর রৌদ্র, মানে সকালে রৌদ্রটা কম ছিল জানো তো, এখন প্রচুর রৌদ্র পড়েছে, মানে সকালে বোধহয় এক ঘন্টা আগেই রৌদ্রটা কম ছিল। চলো রান্না চাপাবো, রান্না করে যাই। চলো, বাইরে না আইসক্রিম বিক্রি করতে এসেছে, মানে ওই যে আওয়াজ দেয় না ভ্যান গাড়িতে করে আসে যে, ঠেলা নিয়ে, ঠেলা নিয়ে সাইকেলের মতো থাকে না পেছন দিকে, কুলফি টুলফি বিক্রি করে, তো সেগুলো এসছে, আওয়াজ পাচ্ছি। মন থাকলে এখন দৌড় দিত, সৃজা থাকলেও দৌড় দিত, মানে সৃজা আছে বাড়িতে কিন্তু শুয়ে গেছে সৃজা, হ্যাঁ ওই ঘরে ঘুমিয়ে আছে। তো যাই হোক, ওরা নেই বলে আর যাবো না, আর আমারও খাওয়ার ইচ্ছে করছে কিন্তু যেতে ইচ্ছা করছে না, থাক যাবো না আজকে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ কিছু মাছ ভাজছি, আর এই যে দেখো তিন পিস আছে, ওটা পরে থেকে ভাজবো। আর এখানে দেখো বড় মশাই অনেকগুলো বাজার করে নিয়ে এসেছে আজকে, তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখন তো তোমরা জানো সবজির প্রচুর দাম, মানে আগুন ছোঁয়া দাম, বুঝতে পারলে? যার জন্য না বাজার মানে খুব ভেবে চিনতে করতে হয়, আর খুব ভেবে চিনতে এই যে সবজিগুলোকে যত্ন করে রাখতে হয়, রান্না করতে হয়, সবটাই মানে ভেবে চিনতে। যাই হোক, দেখো এখানে আজকে বাজার নিয়ে এসেছে গিয়ে এই যে মিষ্টি কুমড়ো এক ফাঁক, তারপরে ঢেঁড়স আছে, ছিল গিয়ে ওই যে কাঁচা লঙ্কা, শশা নিয়ে এসছে, আর লাউ, আগের লা মানে লাউটা আগেই এনেছে। তো দেখো অর্ধেকটা আমি করেছি না, লাউটা মনে হয় আজকেই এনেছে। যাই হোক, ব্লগটা আমি তো পরে শ্যুট করছি, দুদিন হয়ে গেল ব্লগটা করা। তো ওই যে দেখো ঢেঁড়স দেখছো কতটি আছে, ঢেঁড়স, তার মধ্যে আবার এই যে পটল আছে, আর ওইদিকে দেখো পুঁই শাক নিয়ে এসেছে, আর ওইদিকে কোয়াশ না কি বলে, তো যাই হোক কোয়াশ। হ্যাঁ, তো এই ছিল। আর এই যে দেখো এইদিকে নিয়ে এসে গিয়ে বরবটি, বরবটি তো তাই না, এটা ঘুগনি খেতে বেশ ভালো লাগে, যার জন্য নিয়ে এসছে বর। তো মাঝে মধ্যে ঘুগনি খাওয়া যাবে, খুব ভালো লাগে, এর ঘুগনিটা খেতে আমার বর বেশি ভালোবাসে জানো তো, আর আমিও ভালোবাসি। আমার কোনো কিছুই বারবিচ নেই, তো যাই হোক মানে রান্না ভালো হলেই হলো মোট কথা। আর এইদিকে দেখো আমি কিছু ঢেঁড়স কেটে নিয়েছি, এটা করব গিয়ে টক। তো আজকে রান্না হবে গিয়ে ওই যে মাছের ঝোল করব, আর এই যে ঢেঁড়সের টক করব। তো চলো তোমরা সাথে থেকো, ঠিক আছে। আর এই যে
বন্ধুরা, এই যে দেখো তোমাদের ফাইনাল মেনুটা দেখিয়ে দিই। দেখো এই যে ঢেঁড়সের টক, টকটা খেতে ভীষণ ভালো হয়েছিল জানো তো, কিন্তু অল্প করেছিলাম। তো অল্প বলতে আমি আর আমার বর খাবে, সৃজা মুন খুব একটা খায় না। সৃজা খায় না, মুন অল্প খায়, মানে কয়েকটা ফাঁক খায়। আর এখানে দেখতে পাচ্ছ শিঙি মাছের ঝোল, ওয়াও, মানে এত সুন্দর খেতে হয়েছিল আমার বর জানো। খেতে গিয়ে তিন পিস খেয়ে নিয়েছে, বলছে কি আমি তিন পিস খেয়ে নিলাম। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সব কমপ্লিট, সব গুছানো হয়ে গেছে, কিন্তু গোয়াল আসেনি এখনও, দুধ দেওয়া হয় মানে দুধ দেয়নি, দুধ গরম করা হয়নি। আর সৃজা মুন, সৃজা ঘুম থেকে উঠে স্নান করলো, খেলো, মুন স্কুল থেকে আসলো, স্নান করলো, স্নান টান করে খাওয়ার খেলো, খেয়ে একদম ফ্রুত ওই বাড়িতে, বুঝতে পারলে। আর আজকে মুনের পরীক্ষা শেষ, ও মানে পরীক্ষা শেষ মানে কি, আমারও একটু আনন্দ, রিল্যাক্স, একটু রিল্যাক্স, আর মেয়ের তো প্রচুর আনন্দ। যাক, এখন আমি 10 দিন টানা পড়বো না, কারণ পরীক্ষা হয়ে গেছে। পরীক্ষার সময় যা আমাকে জ্বালিয়েছে, এবার আমি তো পড়িয়ে টড়িয়ে রেডি করে পাঠিয়েছি, এবার সে লিখেছে কতখানি সেটা হলো বড় কথা, তাই তো? কারণ আমি তো মানে এখান থেকে যা কমপ্লিট করে পাঠানোর পাঠিয়েছি, কিন্তু লিখেছে কি এটাই বড় ব্যাপার। তো যাই হোক, দেখা যাক রেজাল্টে বুঝে যাবে সেটা। আর দেখো গরম কত করছে, মানে ফ্যানটা কমিয়ে কথা বললে এই গরমে ঘেমে যায়। তো চলো বন্ধুরা, সাথে থেকো, ঠিক আছে, আবার পরে দেখা, আসছি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এখানে দুধ গরম করছি, দুধ এখনই দিয়ে গেল গোয়াল। তো এই দুধটা না জানো, দুধ নিয়ে আমি ঝামেলায় পড়ি, মানে এমন টাইমে দিতে আসে যখন আমি ঘরে হয়তো কোনো কারণে ব্যস্ত আছি, তখন দেরি হয়ে গেলে আর দুধটা ফেটে যায়। এখানে দেখো সৃজা রানী রেডি হয়ে যাচ্ছে গিয়ে ওই বাড়িতে ঘুরতে। ও যাও যাও। দেখো গাইস, আজকে আমার ভাই এসছে আমাদের বাড়িতে, সুবর্ণ। আমাদের সুবর্ণটা কত বড় হয়ে গেছে, আমাদের সুবর্ণটা কত বড় হয়ে গেছে। হ্যালো সুবর্ণ, হ্যালো সুবর্ণ, কত বড় হয়ে গেছে আমাদের সুবর্ণটা। একটু একটু হাসছে আবার, আমাদের সুবর্ণ একটু একটু হাসছে, একটু একটু ভাত খাবে। হ্যালো বাবা, সোনা পাগলা আছে আমার, সোনা পাগল না পাগলা, সোনা পাগল, হ্যাঁ ওই সোনা পাগল, সোনা পাগল, সোনা পাগল কটক। বুড়া।